আমি না জেনে কথা বলছি, তোমার মনে হচ্ছে আমি না জেনে কথা বলছি, কিন্তু তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, আমি না জেনে কথা বলছি। ইয়া শোনো, কণিকা সান্যালে ফান্ড রেজিং এর সময় যখন অর্ধেকের বেশি টাকা কম পড়েছিল, সেটা কে দিয়েছিল তুমি জানো? না আমি জানি না, রমেদাকে আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু রমেনদা আমাকে তার নামটা বলেনি। সেই জন্যই বললাম ইয়া, না জেনে কোনো কথা বলো না। তুমি জানো তার নাম? হ্যাঁ জানি। তখন যে টাকা পাঠিয়েছিল সেই একই লোক এখন মাসিমার অপারেশনের জন্য ব্যাংক ড্রাফট পাঠিয়েছে। সে কে? ডক্টর উজান চ্যাটার্জি। ডক্টর উজান চ্যাটার্জি। তা না হলে যেদিন আমরা ওনার জন্য টাকা তুলছিলাম, আপনি এরকম ভাবে ব্যাপারটা ইগনোরই করতে পারতেন না, ইউ জাস্ট ইগনোরড। সেই জন্যই বললাম ইয়া, না জেনে কোনো কথা বল। গুড মর্নিং। ও বুঝতে পেরেছি, মর্নিংটা গুড নয়। আচ্ছা তুমি কি সারা রাত এখানেই দাঁড়িয়েছিলে? আমার কিরম যেন মনে হচ্ছে মর্নিং হয়ে গেছে, তুমি বুঝতে পারোনি না? মর্নিং, সিমটমটা তো ভালো ঠেকছে না, দেখি পালসটা দেখি। আমি ঠিক আছি। আচ্ছা তুমি ভুল আছো সেটা কি আমি তোমাকে বলেছি? একদম, কিন্তু তুমি প্রচণ্ড ঘেঁটে আছো সেটা আমি বুঝতে পেরেছি। কেসটা কি? কিছু না। বুঝতে পেরেছি, কেসটা খুবই কমপ্লিকেটেড। পেশেন্ট নিজেই জানে না যে পেশেন্টের কোথায় কষ্ট হচ্ছে, অথচ কষ্ট একটা হচ্ছে। এবারে কিন্তু আমারও মন খারাপ হয়ে যাচ্ছে প্রচণ্ড। প্লিজ চলো না আমার সাথে, নাহলে কিন্তু আমি কাঁদতে শুরু করবো। আচ্ছা বলো কোথায় যাব? যেখানে গেলে আরেকবার আমি চেষ্টা করতে পারি তোমার মুডটা ভালো করার। প্লিজ চলো। গুগল সত্যি বলছি যেতে ইচ্ছে করছে না গো। দিস ইজ আনফেয়ার, অ্যাবসলিউটলি আনফেয়ার। আজ অবধি তুমি যা যা আমাদের করতে বলেছো আমরা সব করেছি, তোমার সব কথা শুনেছি, আমার একটা কথাও শুনবে না। আমারে তোমাকে শুনতেই হবে, চল আমার সাথে চলো, নালে কিন্তু আড়ি। হ্যাঁ একদম কথা বলবো না, চলো চলো। কি বলতে চাস তুই? আমার দায়িত্ব বাজে কথা? তোর দায়িত্ব বাজে কথা কি আছে? এই যে গোগল শোন, এই যে কৌশানী, কৌশানীকে দেখে তোর কখনো মনে হয়েছে যে ও আজকের নারী? ও যে কারোর পার্সোনাল প্রপার্টি নয়, ও যে যাকে বলে একটা ওম্যান অফ সাবস্ট্যান্স, সেটা ওর হাঁটা চলা চাল চলন কথাবার্তা কিছুতে তুই কখনো বুঝতে পেরেছিস? কশ্মীন কালেও নয়, এক্স্যাক্টলি। সারাক্ষণ এর নেকু পুচু মুনু খুকু খুকু মার্কা হাব ভাব করবে, অকর্মণ্য কোথাকার, বদমাইশ কোথাকার, ওই ওই রকম করলে না কপালে ওই তেলকলে মালিকই জুটবে। ওটা তেলকল নয় সৌরভ, ওটা পেট্রোল পাম্প। ওই একই হেলে, তেলকলকেই বাংলায় বলে পেট্রোল পাম্প। বাবা তোরা থাম, আগে বল আসল ঘটনাটা কি। আমি বলছি শোন শোন,
তুই ওর কথা একটাও বিশ্বাস করবি না। তুই খুব ভালো করে জানিস, আমরা সবাই জানি যে সৌরভ হচ্ছে এক নম্বরের মিথ্যাবাদী। মিথ্যাবাদী বললেই হলো না? শোন, আমি পুরো ব্যাপারটা ডিটেলে বলছি, কোথাও কোনো ভুল হলে আমায় ধরিয়ে দিস। বলছি কি, কৌশানির মা জ্যাঠুতো দাদা মিলে তুমি বলছিলে না হিন্দু বিয়ে দেখবে, হিন্দু বিয়ে দেখবে, অনেকদিনের ইচ্ছে বিয়ে হিন্দু। কি রে, কবে বিয়ে করছিস রে গগল? সৌরভ, আমি কিন্তু আবার কুরুক্ষেত্র বানিয়ে দেবো, আমার ভালো লাগছে না। এই দাদা, আগে আমাকে শেষ করতে দে, তারপর কুরুক্ষেত্র খাণ্ডব দহন যা হোক বাদাস। শোন শোন গোগল, ভালো করে শোন, পাত্র বিকম ফেল। কি বললি, কি বললি? টেনে টুনে পাস, টেনে টুনে পাস। কিন্তু মালকড়ি প্রচুর আছে, আর তেল কলের মালিক পেট্রোল পাম্প। উফ, বাপরে, ও তো বললো যে দুটো শব্দের মানে একই। কণিকা মাসিমার কথাটাই ভাব, ফান্ডরেজিং এর সময় উনি একটা পয়সা দেননি ভামাসি। তুমি জানো তার নাম? এটাই তো ব্যাপার, শোন না। ভদ্রলোকের অনেক দিনের স্বপ্ন বুঝলি, যে বাড়িতে যখন থাকাকালীন ওনার জ্বর, পেট খারাপ, সর্দি, হুপিং কাশি এই সমস্ত হবে, তখন বউ কানে স্টেথো লাগিয়ে আঁচলে হাত মুছতে মুছতে এসে ওই বুক পিঠ এই সমস্ত দেখবে, বেশ একটা নতুনত্ব ব্যাপারও হবে, এদিকে ডাক্তারির খরচাটাও বাঁচবে। এক্সিলেন্ট ফাটা, হোয়াট এন আইডিয়া কৌশানি, তুই করছিস তোর বিয়েটা? সব কিছুর কিন্তু একটা সীমা থাকে। হ্যাঁ, আছে নাকি? সাবধান, কিন্তু একদম ওর কথায় কান দেবে না, ও কিন্তু তোমাকে নিজের দলে টানার চেষ্টা করবে। সাবধান, তুই চুপ করবি? ইয়াকে একদম চাপ। বাবা, আবার কি হলো? কে জানে, নতুন কিছু। তুই কোথায় যাচ্ছিস? সমরেশদার কাছে। চলো 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 না, আমি কোনো কথা শুনবো না, আগামী আধ ঘন্টা আমার সঙ্গে বসে গপ্প করতে হবে। বসো বসে পড়ো, বসে পড়ো, এখানে বসে পড়ো। দ্যাটস ইট। তো তা কি, আমি তো গল্প করার জন্য নিয়ে আসলাম, চুপ করে বসে থাকলে কি করে হবে? কি হয়েছে, কি প্রবলেম? গলা শুকিয়ে গেছে, জল খাবে? এনে দিচ্ছি। তার মানে প্রবলেম হচ্ছে? ইয়া, তুমি আমাকে একবার বলেছিলে মনে আছে, যে কোনো প্রবলেম হলে শেয়ার করতে, বেশিরভাগ প্রবলেম শেয়ার করলে সেটা সলভ হয়ে যায়। কি হয়েছে, কিসের প্রবলেম? কি প্রবলেম? ডক্টর রুজান চ্যাটার্জি।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।